ঢাকার পর এবারে চট্টগ্রামে যাত্রা শুরু করলো স্টার সিনেপ্লেক্স। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বন্দর নগরীতে প্রথম এবং সিনেপ্লেক্সের ষষ্ঠ শাখা। উদ্বোধনী আয়োজনে অনেকের সাথে উপস্থিত ছিলেন তারকা দম্পতি শরীফুল রাজ পরিমনি। ছুটির দিনটি চট্টগ্রামবাসীর জন্য আনন্দেরই ছিল বইকি, বিশেষ করে যারা বড় পর্দায় ছবি দেখতে পছন্দ করেন। কারণ একসাথে তিনটি থিয়েটার নিয়ে শুক্রবার চকবাজার এলাকার বালি আর্কেডে যাত্রা শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। কেক কেটে শুভ গল্পের সূচনা করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় তার পাশে ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, স্টার সিনেপ্লেক্সের ব্যবস্থাপক মেজবাউদ্দিন আহমেদ সহ আরও অনেকে। যেখানে জন্ম সেখানে সিনেপ্লেক্স চালু করতে পেরে বেশ উচ্ছ্বসিত এর কর্ণধার, বলেন তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। চট্টগ্রাম আমার শহর, আমি মানে খুব এক্সাইটেড যে এখানে আমি এখন ছবি দেখাতে পারবো, ভালো ভালো ছবিগুলো নিয়ে আসতে পারবো। চট্টগ্রামবাসী একটা দাবি ছিল এটা। ছোটোবেলায় আমার বাবা আমাকে নিয়ে যেত আলমাস সিনেমা হলে, ওখানে আমি ইংরেজি ছবি সহ অনেক ভালো ভালো বাংলা ছবি দেখতাম। তখন থেকে কিন্তু আমার ছবির প্রতি দুর্বলতা, তো আলমাসের পরে আমি এখন প্রপার ছবি দেখতে পারবো এই সিনেমা হলে, তো সেজন্য আমি অনেক অনেক এক্সাইটেড। চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের এই স্বপ্ন পূরণের দিনে ছিল বিশেষ আয়োজন, যেখানে অনুষ্ঠানে বাড়তি রং যোগ করে তারকা দম্পতি রাজপুরের উপস্থিতি। আসলে এটা এত আনন্দের, আনন্দটা আসলে কি বলে, কখনো কখনো হয় না কোনো কিছু বলে আসলে আনন্দটা প্রকাশ করা যায় না। আমার হচ্ছে এরকম, মানে এত আনন্দ হচ্ছে যে একদম উৎসব উৎসব মনে হচ্ছে আমার কাছে। আমি যাচ্ছিলাম চিটাগাং, অনেক বড় পরিসরে স্টার সিনেপ্লেক্সটা হোক, অ্যান্ড ফাইনালি ইটস হ্যাপেন্ড। সো আমার কাছে মনে হয় যে নরওয়েটা যখন তখন দেখতে পারেনি মানুষ, এটা চান্স যে আবারও বড় জায়গায় বড় হলে সিনেমাটা দেখবে। সো আই এম রিয়েলি হ্যাপি। দেশব্যাপী স্টার সিনেপ্লেক্সের এমন বিস্তারে খুশি সংস্কৃতি অঙ্গনের অনেকেই। স্টার সিনেপ্লেক্স তো এখন সব জায়গায় ছড়িয়ে পড়ছে, সো আমার মনে হয় যে এটা খুব হাই টাইম ছিল যে চট্টগ্রামে আসুক স্টার সিনেপ্লেক্স। অ্যান্ড আমার মনে হয় যে এখানে রেসপন্স খুব ভালো হবে, যেহেতু এন্টারটেনমেন্ট এখানে কিছুটা কম। সো মুভি থিয়েটার ডেফিনেটলি এখানে আমার মানে অনেক বেস্ট উইশেস ফর স্টার সিনেপ্লেক্স। সিনেমা হলে এসে যে সব ফ্রেন্ডদের সাথে একসাথে দেখার যে মজাটা, এটা সিনেমা হল ছাড়া বাসায় বসে ওই স্ক্রিনে দেখার মজার সাথে সেম না। ইটস এ ডিফারেন্ট ফিলিং, ডিফারেন্ট এনভায়রনমেন্ট, এটা সোললি ডেডিকেটেড টু অডিয়েন্স ওনলি। সো আমার কাছে মনে হয় যে এটা যত বড় হবে, যত বেশি হবে, তত ইটস গোনা বি বেনিফিশিয়াল ফর দ্য কান্ট্রি। থিয়েটার একে 86, দুয়ে 196 এবং 3 নম্বর থিয়েটারে আসন আছে 125, যেখানে ছবি দেখতে জনপ্রতি গুনতে হবে 350 থেকে 400 টাকা। 2004 সালে ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটিতে যাত্রা শুরু করে স্টার সিনেপ্লেক্স। নাজমুল আলম রানা, চ্যানেল 24, চট্টগ্রাম।